Hello guys, this is me PRGRZ. আমি ইয়ামাহার একজন ফ্রিল্যান্সার। সো এবার এসিআই মোটরস আমাদের সবাইকে একটা করে গিফট ব্যাগ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা। অ্যান্ড আমাদের রাজশাহীর একজন লেডি রাইডার আছে সাদিয়া মাহফুজ, ওকে এটা গিফট করার পর ও মানে বাসায় যেহেতু জানে না যে ওর বাসায় মানে বাইক চালাতে পারে এটা জানে না সমস্যা, দ্যাটস ওয়াই আমরা সবাই চিন্তা করলাম যে গিফট আমাদের এই মানে এই বক্সটা তো আমরা পেয়েছি, প্লাস আমরা মানে চাচ্ছিলাম যে এই ঈদে অনেক গরিব মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে সেইভাবে ঈদ করতে পারে না, কারণ দেখা যাচ্ছে আমরা মাংস টাংস বিতরণ করি, বাট তারা দেখা যাচ্ছে যে মাংস দিয়ে তো আর ঈদ হয় না, আর এখানে যে মানে ফ্যামিলির প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আছে। সো আমরা আমি সাব্বির রাশিদ এদিকে আবির আছে, আমরা বের হয়েছি একটা মানে গরিব ফ্যামিলি যারা নিডি ফ্যামিলি, অনেকে আছে যে দেখা যাচ্ছে তারা ভিক্ষা করতে পারবে না, আবার মানে আত্মসম্মানের ভয়ে দেখা যাচ্ছে যে তারা কারো কাছে কোনো কিছু চেতেও পারবে না। সো আমরা এমন একটা ফ্যামিলির মুখে হাসি এনে দিতে চাই তারা যাতে ঈদ পরবর্তী সময়টা ভালোভাবে পার করে এবং এই গিফট পেয়ে যাতে তাদের মনে আসলেই মানে খুশি হয়, দ্যাটস ওয়াই আমরা বের হয়েছি অ্যাজ একটা রোড ট্রিপে, এবং আমরা হাইওয়ের পাশে আছি এখন। এই হাইওয়েতে আমরা খুঁজছি যে আশেপাশে কোনো সেরকম বাসা বাড়ি পেলে আমরা তাদেরকে বুঝিয়ে দেবো গিফটটা। চাচি আপনি শুধু বলেন যে আপনাদের ঈদটা কেমন গেল? গরিব মানুষ চাপারে চাকরি দিয়ে ছেলে রাখি দিয়ে। আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে? ছেলে আমার পাঁচটা মেয়ে, চারটা ছেলে, দুইটা চারটা মেয়ে রয়েছে, এখন দুই ছেলে আছে আর এখন পাঁচটা মেয়ে আছে। ঈদের দিন কি কি করলেন, রান্না বান্না কি করছিলেন ঈদের সময়? সামাই খেয়েছি। আচ্ছা আপনার ছেলে মেয়ে কি সবাই এখানে থাকে? না সব ফের পিতা কাকা সবাই স্বাবলম্বী। হ্যাঁ এখন দুই ছেলে, দুই ছেলে দুই বাড়িতে, আর আমি একা আমার দুজনে বুড়ে বুড়ি কিনতে। ও আপনারা দুজনে এই বাসায় থাকেন? হ্যাঁ এই বাসায়। এটা আপনার জন্য দোয়া করুন। খুশি আল্লাহর কাছে হেফাজত, আল্লাহর কাছে তো দোয়া দিচ্ছে, আল্লাহর কাছে আমার কেমন তো না আল্লাহ শ্রেষ্ঠ খেলোয়াড় হোক, দেশের উন্নতি হবে, দেশের যেন মুখ উজ্জ্বল হয়।